আসসালামু আলাইকুম। আপনার নাম দিয়ে এই ধরনের গ্লো করা সিগনেচার ফটোগ্রাফি লোগোগুলো তৈরি করার জন্য আপনাকে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে। আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া থাকবে, আপনারা জাস্ট এই লিংকটাতে টাচ করে একটা ফন্ট ডাউনলোড করতে হবে। এই লিংকটাতে টাচ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আপনারা জাস্ট এটাকে জুম করে ডান দিকে একটা ডাউনলোড অপশান দেখতে পাবেন, এখানে একবার টাচ করলে এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর প্লে স্টোর থেকে একটা জেড আর্কাইভার নামের অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটিতে ডাউনলোড করার পর যখন অ্যাপসটিতে টাচ করবেন, এই ফোল্ডারগুলো থেকে ডাউনলোড নামের একটা ফোল্ডার পাবেন, এটাতে টাচ করতে হবে। তারপর এখানে থ্রি ডটে টাচ করবেন, এখানে ক্রিয়েটে টাচ করতে হবে, তারপর নিউ ফোল্ডার, এখানে টাচ করে যে কোনো একটা নাম লিখে নেবেন। তো আমি এখানে সিগনেচার ফন্ট লিখে একটা ফোল্ডার বানাবো, আপনি চাইলে অন্য নামও লিখতে পারেন। তারপর ওকেতে টাচ করে দেব। দেখুন এখানে ফোল্ডারটি তৈরি হয়ে গেছে। এখন আপনাকে এগুলো থেকে খুঁজে নিতে হবে আপনি যে ফন্টটা একটু আগে ডাউনলোড করেছিলেন। এই দেখুন এখানে সিগনেট্রো ডট জিপ লেখা আছে, এটাতে আপনাকে টাচ করতে হবে। টাচ করার পর দেখুন তিন নাম্বার অপশানে এক্সট্রাক্ট আছে, এখানে টাচ করার পর এগুলো থেকে আপনাকে ফোল্ডারটিকে খুঁজে নিতে হবে। সিগনেচার ফন্ট ফোল্ডারটিতে টাচ করব, তারপর এখানে টাচ করলে এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। এখন এখান থেকে বের হয়ে আপনাকে যেতে হবে পিক্সেল ল্যাব অ্যাপসটিতে। আপনি প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে এই অ্যাপসটি পেয়ে যাবেন। অ্যাপসটিতে যাওয়ার পর আপনাকে এই অপশানটিতে টাচ করতে হবে, তারপর এখানে কালার অপশানে টাচ করবেন, তারপর এখানে কালার লেখাটাতে টাচ করবেন, তারপর এগুলোকে বাঁ দিকে নিয়ে এখান থেকে ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করবেন, তারপরে টিক মার্কে টাচ করে দিতে হবে। এখন এই লেখাটার ওপর আপনাকে দুইবার টাচ করতে হবে। ডাবল ট্যাপ করার পর এগুলোকে ডিলিট করে আপনি আপনার নামটি লিখে নেবেন। প্রথম ওয়ার্ডটি ক্যাপিটাল হবে বড় হাতের, বাকিগুলো স্মল লেটার। তারপর দুটো স্পেস দিয়ে দেবেন, তারপর লেখার একদম প্রথমে দুটো স্পেস দিয়ে দেবেন, তারপর ওকেতে টাচ করে দিতে হবে। এখন আপনাকে এ লেখাটিতে টাচ করতে হবে, তারপর এগুলোকে বাঁ দিকে নিয়ে এখান থেকে খুঁজে নিতে হবে এ বি লেখাটি, এখানে টাচ করবেন, তারপরে মাই ফন্ট লেখাটাতে টাচ করতে হবে। তারপর আপনাকে এখানে টাচ করতে হবে। টাচ করার পর এগুলো থেকে ডাউনলোড অপশানটি খুঁজে নেবেন, এখানে টাচ করার পর যে ফোল্ডারটি আপনি বানিয়েছিলেন সিগনেচার ফন্ট, এটাতে টাচ করবেন। তারপর এখানে অ্যাড ডাইরেক্টরি লেখাটাতে টাচ করলে এটা এখানে এসে যাবে। এখন এই ফন্টটাতে একবার টাচ করলেই আপনার লেখাটা চেঞ্জ হয়ে যাবে, তারপর ওকেতে টাচ করবেন। তারপর এই টুলসগুলোকে বাঁ দিকে নিয়ে এখানে স্পেসিং লেখা আছে, এখানে টাচ করবেন, তারপর এটাকে একটু বাড়িয়ে লেখাটাকে একটু স্পেসিং করে নেবেন, তারপর ওকেতে টাচ করে দিতে হবে। এই নিচের টুলসগুলোকে ডান দিকে নিতে হবে, একদম ডান দিকে নেওয়ার পর এখান থেকে খুঁজে নিতে হবে যেখানে পজিশান লেখা আছে, এখানে টাচ করবেন, তারপর এই চিহ্নটিতে একবার টাচ করবেন, তারপর এখানে একবার টাচ করতে হবে, তারপর টিক মার্ক করে দেবেন। এখন এগুলোকে বাঁ দিকে নিয়ে এখান থেকে স্ট্রোক লেখা আছে, এই বড় বৃত্তটার মধ্যে টাচ করবেন, তারপর এটাকে অন করে দিতে হবে, তারপর একটু উপরের দিকে উঠিয়ে এই কালারের প্লাস চিহ্নটাতে টাচ করবেন। আপনি যেই কালারের গ্লো করতে চান মাঝখানের গুল বৃত্তটাকে ধরে সেই কালারে নিয়ে যাবেন। আমি এই কালারটাকে সিলেক্ট করলাম, তারপর এটাকে ধরে একদম ফুল বাড়িয়ে দেব, তারপর ওকেতে টাচ করে দেব। তারপর আপনার সিলেক্ট করা কালারটি সিলেক্ট করবেন, তারপর এগুলোকে উঠিয়ে এটাকে একবার মাইনাস করে থ্রি করে দিতে হবে, তারপর টিক মার্কে টাচ করে দেবেন। এখন এখানে শেডো লেখা আছে, এখানে টাচ করবেন, এটাকে অন করার পর আপনার পছন্দের কালারটি সিলেক্ট করবেন, তারপর এগুলোকে উঠিয়ে এখানে রেডিউসটার 10 আছে, এটাকে বাড়িয়ে ফুল করে দিতে হবে, তারপর টিক মার্কে টাচ করে দেবেন। নিচের এই টুলসগুলোকে ডান দিকে নিয়ে যেতে হবে, একদম প্রথম দিকে কপি লেখাটা দেখতে পাবেন, এখানে টাচ করলে এটা দুটো হয়ে যাবে। এই লেখাটার মধ্যে আবার দুইবার টাচ করবেন, তারপর এই লেখাগুলোকে ডিলিট করে এখানে লিখবেন ফটোগ্রাফি। ফটোগ্রাফি লেখা হয়ে গেলে এখানে একটা স্পেস দিয়ে দেবেন, তারপর লেখাটার একদম প্রথম অংশে একটা স্পেস দিয়ে দেবেন, তারপর ওকেতে টাচ করে দিতে হবে। এখন এই টুলসগুলোকে বাঁ দিকে নিতে হবে, এখান থেকে আপনাকে খুঁজতে হবে এ বি লেখাটাকে। এখানে এ বি লেখাটাতে টাচ করার পর পিক্সেল ল্যাবের যে ফন্টগুলো আছে সেগুলো থেকে আপনাকে একটা ফন্ট খুঁজে নিতে হবে। ফন্টগুলোকে উপরে উঠিয়ে রোবোটু স্ল্যাব রেগুলারটাকে সিলেক্ট করবেন, তারপর এখানে ওকেতে টাচ করে দিতে হবে, তারপর এই লেখাটাকে বাঁ দিকে নিয়ে এখান থেকে টেনে এটাকে ফুল করে দিতে হবে, তারপর লেখাটাকে ধরে ডান দিকে নেবেন, এই কর্নার থেকে ধরে লেখাটাকে একদম ছোট করে নিতে হবে,
লেখাটাকে আমি আরও একটু ছোট করব। আপনিও আপনার যতটুকু প্রয়োজন ততটুকু ছোট করে নেবেন। তারপরে এখানে বসিয়ে দিতে হবে। তারপরে এই টুলসগুলোকে বাঁদিকে নিয়ে এখানে স্পেসিংয়ে টাচ করবেন। এখানে স্পেসিং লেখাটাতে টাচ করার পর এটাকে আপনি চাইলে আরও একটু বাড়িয়ে লেখাগুলো গ্যাপ করে নিতে পারেন। তারপর এখান থেকে টেনে লেখাটাকে সোজা করে দেবেন। লেখাটাকে ভালোভাবে বসানোর পর আপনাকে এই টিক মার্কে টাচ করে দিতে হবে। এখন উপরে বাঁদিকে এই প্লাস আইকনে টাচ করবেন। তারপর এখানে ফ্রম গ্যালারি লেখাটাতে টাচ করলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। ওখান থেকে একটা ক্যামেরার PNG ছবি আনতে হবে। এটার ডাউনলোড লিংক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওকেতে টাচ করে দিতে হবে। ওকেতে টাচ করার পর মাঝখানের যে টুলসটি এটাতে টাচ করবেন। তারপর এগুলোকে বাঁদিকে নিয়ে কালার লেখাটাকে টাচ করতে হবে। তারপর এটাকে অন করে দেবেন। এই লেখাগুলো উপরের দিকে উঠিয়ে এখান থেকে আপনাকে সাদা কালারটাকে সিলেক্ট করতে হবে। তারপর টিক মার্ক করে দেবেন। এখন আপনাকে টুলসগুলোকে বাঁদিকে নিয়ে এখানে স্ট্রোক লেখাটাতে টাচ করতে হবে। তারপর এটাকেও অন করে দেবেন। অন করার পর এখানে প্রথম কালারটি আপনি সিলেক্ট করে নেবেন। তারপর টিক মার্ক করে দিতে হবে। এখন এগুলোকে বাঁদিকে নিয়ে এখানে শেডুতে টাচ করতে হবে। তারপর এটাকেও অন করে দেবেন। তারপর আপনার পছন্দের কালারটি সিলেক্ট করতে হবে। তারপর এগুলোকে উপরের দিকে উঠিয়ে এর রেডিউসটার 10 আছে এটাকে বাড়িয়ে ফুল করে দেবেন। তারপর টিক মার্ক করে দিতে হবে। এখন এখানে দৌড়ে এটাকে ছোট করে নেবেন। আরও একটু ছোট করার পর এটাকে এখানে এনে বসিয়ে দিতে হবে। বসানো হয়ে গেলে এখানে প্লাস আইকনে আবার টাচ করবেন। তারপর ফ্রম গ্যালারিতে টাচ করতে হবে। গ্যালারি থেকে একটা PNG লাইটের ছবি আনতে হবে। এটার ডাউনলোড লিংক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এটাকে আনার পর আপনাকে এখানে ধরে একটু ছোট করে নিতে হবে। তারপর লেখাটার মাঝখানে এনে বসিয়ে দেবেন। তারপর এখানে ধরে এটাকে ওপরের দিকে উঠিয়ে একটু চ্যাপটা করে নেবেন। তারপর এখান থেকে টেনে একটু লম্বা করে নেবেন। এটাকে আরও একটু চ্যাপটা করে ঠিক লেখাটার উপরে এখানে এভাবে বসিয়ে দিতে হবে। তারপর এই টুলসগুলোকে একটু বাঁদিকে নেবেন। এখানে কালার অপশানটি আছে, এখানে টাচ করতে হবে। তারপর এটাকে অন করে দেবেন। তারপর এগুলোকে উঠিয়ে আপনার পছন্দের কালারটি সিলেক্ট করতে হবে। তারপর টিক মার্ক করে দেবেন। এখন এই টুলসগুলোকে আর একটু বাঁদিকে নিলে এখানে অপাসিটিটা দেখতে পাবেন। এখানে টাচ করবেন। তারপর এটাকে কমিয়ে 30% করে দেবেন। তারপর টিক মার্ক করে দিতে হবে। এখন আপনাকে এখানে টাচ করতে হবে। তারপর এই চিহ্নটিতে টাচ করবেন। তারপর এই ঘরগুলোকে মার্ক করতে হবে। মার্ক করা হয়ে গেলে আপনাকে এই চিহ্নটিতে টাচ করতে হবে। তারপর ওকেতে টাচ করবেন। তারপর এখানে টাচ করবেন। তো লোগোটাকে PNG করার জন্য আপনাকে এই অপশানে টাচ করতে হবে। তারপর ট্রান্সপারেন্টে টাচ করবেন। এখন এই শেয়ার বাটনে টাচ করার পর এখানে টাচ করে এখান থেকে আল্ট্রাটাকে সিলেক্ট করবেন। তারপর এখানে সেভ টু ডিভাইসে টাচ করলে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে।